নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শককে স্বাগতম। আজকের এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটি এই ভিডিওটি আপনারা পুরো দেখলে তবে বুঝতে পারবেন বিষয়টা কত জটিল এবং গভীর এবং সমস্যাপূর্ণ। সেটি হলো এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ রব উঠেছে, সেই ভবিষ্যৎবাণী আজ থেকে 500 বছর আগে একজন ফরাসি জ্যোতির্বিদ, জ্যোতিষী, তার নাম মাইকেল ডে নস্ত্রাদামুস, তিনি করে গিয়েছিলেন। ভাবছেন বিষয়টা কেমন? হ্যাঁ, ঠিক তাই। আজ থেকে 500 বছর আগে তিনি যে সমস্ত আগামী পৃথিবীর জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো সবই প্রায় মিলে গিয়েছে। যেমন কেনেডির গুপ্ত হত্যা, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস ইত্যাদি বিভিন্ন যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন তার সবগুলোই প্রায় মিলে গিয়েছে। তো সেই জ্যোতিষী নস্ত্রাদামুস কি বলছেন? বলছেন 2019 বিশ্বব্যাপী বিরাট যুদ্ধের সম্ভাবনা। অর্থাৎ আমরা যারা 2019 শান্তির বছর ভেবে ভাবছি, সে ভাবনা আদৌ হয়তো ঠিক নয়, কারণ ভবিষ্যৎ দ্রষ্টা নস্ত্রাদামুস তেমনটা মনে করেননি। তিনি বলেছিলেন 2019 যে যুদ্ধ শুরু হবে তা আগামী 30 বছর ধরে চলবে এবং এই যুদ্ধে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সমগ্র মানব সভ্যতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিরর তার এক প্রতিবেদনে জানিয়েছে এই 2019 সম্পর্কে নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী নিয়ে। সেখানে বলা হচ্ছে এই 2019 মোটেও বিশ্ববাসীর কাছে সুখকর নয়। নস্ত্রাদামুস ভবিষ্যৎবাণী করতেন হেয়ালিপূর্ণ ভাষায়, সাবধানী চেতাবনী দিতেন বিশ্ববাসীকে। বলা হয়েছে নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই 2019 এক দীর্ঘ যুদ্ধের সূচনা ঘটবে। এই যুদ্ধ ক্রমে বিশ্বযুদ্ধের আকার ধারণ করবে। শুধু এখানেই শেষ নয়, নস্ত্রাদামুস নাকি একথাও বলেছিলেন তার ভবিষ্যৎ গণনাতে, যে এই যুদ্ধ সহজে শেষ হবে না, এই যুদ্ধ চলবে এক টানা 2046 পর্যন্ত। তাহলে ভাবুন, 3 দশকব্যাপী এই যুদ্ধে ছিন্নভিন্ন হয়ে যাবে সমগ্র বিশ্ব, এমনটাই নস্ত্রাদামুস বলছেন। সেগুলো জানা যাচ্ছে তার যে বিখ্যাত গ্রন্থ লে প্রফেথিস, সেখানে 1600 বসেই নস্ত্রাদামুস লিখছেন হিটলারের উত্থান এবং আমেরিকার 9/11 ঘটনা। তবে তিনি এইসব ভবিষ্যৎবাণী করেছিলেন অতীব রহস্যময় ভাষায়। সেই সব সংকেতকে গবেষণা করে আধুনিক গবেষকরা বলছেন যে নস্ত্রাদামুসের কথা সূর্যের আলোর মতো সত্য। তাই যদি হয় তাহলে ভাবতে হবে বই কি, যে 2019 নিয়ে আমরা কি করব। শুধু তাই নয়, নস্ত্রাদামুস বলছেন এই 2019 পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বেড়ে গিয়ে সমুদ্রের হিমবাহ গলতে শুরু করবে এবং সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়বে, তার ফলে পৃথিবীর অধিকাংশ জায়গায় জলের অতলে তলিয়ে যাবে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদী হামলায় মধ্যপ্রাচ্য, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সন্ত্রাসবাদী হামলা একটা প্রকট রূপ ধারণ করবে। আমেরিকার সম্পর্কেও ভবিষ্যৎবাণী করেছেন নস্ত্রাদামুস। তিনি বলেছেন প্রাকৃতিক বিপর্যয়, বিশেষত বন্যার কবলে এবং সাইক্লোনিক ঝড়ের কবলে আমেরিকার বহু শহরের বিরাট ক্ষতি হবে। সুতরাং বন্ধুরা, নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আমরা আগামী দিনগুলোর দিকে তাকিয়ে থাকব। দেখা যাক, এ পর্যন্ত নস্ত্রাদামুসের করা সমস্ত ভবিষ্যৎবাণী যদি মিলে গিয়ে থাকে, যদি কেন মিলেওছে, গবেষকরা তেমনটি বলছেন, সুতরাং এই 2019 মোটেও আমাদের ক্ষেত্রে সুখকর নয়। তার কিছুটা আভাস আমরা পাচ্ছি ভারতের কাশ্মীরের পুলওয়ামায় যে সন্ত্রাসবাদী হামলা হলো এবং তারপরে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে ছায়াযুদ্ধের যে শুরু হয়েছে, তা বোধহয় ওই নস্ত্রাদামুসের করা ভবিষ্যৎবাণীকেই
ইঙ্গিতে প্রকাশ করছে। ধন্যবাদ, নমস্কার। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং বন্ধুরা যেভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াচ্ছেন এতে আমরা অভিভূত। আশা করি আপনারা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের আপডেট পেতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।